একটা ছোট্ট উদাহরণ শুনাই তাহলে চমৎকার বুঝবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে কই গেছিলেন কোন তো মদিনা। হিজরতের সময় একজন সাহাবী নবীজির সাথে ছিলেন, উনি কে বলেন তো? হযরত আবু বকর সিদ্দিক। এই যেদিন নবীজি মদিনায় গিয়ে পৌঁছছেন সেই জায়গাটার নাম হলো কুবা নগরী, কুবা। ওইখানেই নবীজি প্রথম ঢুকছেন। তো মদিনার অল্প কিছু মুসলমান নবীজিকে সরাসরি দেখছে, চিনতো, বাকিরা চিনে না। বাকিরা নবীজির একজন সাহাবী, নবীজি যাকে আগেই পাঠাইছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার হাতে কালেমা পড়ছিলেন। ওনারা নবীকে সরাসরি তখনও দেখে নাই অধিকাংশই তখন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন একসাথে কোবাতে আসছে, আর মদিনার মুসলমানরা দলে দলে আসছে নবীজিকে অভ্যর্থনা জানাইতে। আইসাই দুইজন গরমের কারণে নবীজি এক খেজুর গাছের নিচে, আবু বকর সিদ্দিক এক খেজুর গাছের নিচে, দুইজন দুই গাছের নিচে বসছে। এখন ওই যে মুসলমান আসছে সব দৌড়াইয়া, তারা আইসাই নিজ নিজ বুঝ মতো, কেউ নবীজির সাথে মুসাফা করে, কেউ আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা করে। আর ওই সৈরা গিয়া পুরান ঘরে প্রত্যেকে জিগায় কোন জন, বুঝেন নাই নবীজি কোন জন। তো ওনারা দেখাই দিছে উনি উনি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিতাবে আছে উনি টের পাইছে কথাটা, বুঝতেছিলেন যে এরা তো চিনতেছে না কে মুহাম্মদ কে আবু বকর, কথা বুঝছেন না। তো উনি উঠে গিয়ে একটা রুমাল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে দিয়ে দিলেন। এইবার একটু আলাদা বোঝা গেছে না, এইবার সবাই বুঝছে ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার বলার উদ্দেশ্য হলো আপনি বলেন তো, এই কিতাবে লিখছে যে দেখেন চেহারায় সুরতে দাড়িতে টুপিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আবু বকর কি পরিমাণ অনুসরণ করছে, যার কারণে দুইজনকে নতুন আগন্তুক বুঝতেই পারছে না কে মুহাম্মদ কে সাহাবী। এটা হলো ইত্তেবা, এটা হলো অনুসরণ, বা এটা অনুসরণ। হাদিসে স্পষ্ট আছে সাহাবীদের সাথে নবীজি মাঝে মাঝে এমন ভাবে বসতেন, নতুন কোন আগন্তুক এসে জিজ্ঞেস করতেন মান মিনকুম মুহাম্মদ, এই যে আপনাদের মধ্যে মুহাম্মদ কোনজন, সাহাবীরা দেখাই দিতেন হুয়া ফিনা মুহাম্মদ, এই যে ইনি আমাদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটা নমুনা ওনাদের মধ্যে ছিল, অর্থাৎ ওনারা তাকাইয়া থাকতেন নবীজি কি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত অনুসরণ করা নিজের জন্য কামিয়াবি মনে করতে। আমরা কিতাবে পড়ছি এক সাহাবি, ওনার চুল ছিল কুঁকড়ানো, পেঁচানো পেঁচানো চুল। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আয়েশা দেখছে নবীজি মাথার মাঝখানে সিঁথি কাইটা দুই দিকে চুল ফিরাইছে, বাবরি চুল। এখন উনি বাড়িতে গিয়া বহুতক্ষণ চুল আশ্রাইছে, কিন্তু ওনার যে চুল কুঁকড়ানো যেন মাঝখান দিয়ে সিঁথি হয় না, এটা ফিরাইতেই পারে না কোনোভাবেই কোনোভাবেই। শেষ পর্যন্ত স্পষ্ট আমরা কিতাবে পড়ছি আল্লাহর নবীর এই সাহাবি আগুনের মধ্যে লোহা গরম করে মাঝখান দিয়া ধইরা, এরপরে নিজের মাথার মাঝখানে আপনার দাগ দিয়া দিছে, রক্তে পুরা মাথা ভাইসা গেছে। অন্যান্য সাহাবিরা আসা দৌড়াইয়া, হায় তুমি এটা কি করলা, তুমি এটা কেন করতে গেলা, হচ্ছে নবী মাঝখানে সিঁথি কাটতেন, আমার কুকরানো চুল তো দুই দিকে ফিরানো যাচ্ছে না, এই জন্য লোহা গরম করে দাগ দিয়া মাঝখানে অর্ধেক করার জন্য নবীর সুন্নতের মতো চাচ্ছিলাম, কিন্তু এই কারণে রক্তে ভেসে গেছে। ওই সাহাবিরা বলছে হায় তুমি, নবী তো এটা করতে বলে নাই, এমনি তিনি করছেন, ঠিক আছে এটা তোমার জন্য করা জরুরি তো না, কারণ তোমার চুলতে ভাবে হচ্ছে না। তখন ওই সাহাবি চোখের পানি ফেলে বলছে হায় তবুও তো সম্ভব না হলেও আমার রসুলের মতো সাদৃশ্য হওয়ার চেষ্টা তো করলাম, চেষ্টা তো করলাম। এই চেষ্টা করার মজাটুকু
চেষ্টা করার বিনিময়টুকু কি পাবো না? আমার বাপ বুঝতে শেখেন আপনি কোন তরিকার, আপনি কোন পীরের, আপনি কোন তরিকার, আমার এটা দরকার নেই। আমার দরকার হলো আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, ঠিক কি না বলেন? এখন ভালোবাসলে আপনি আপনি তরিকার থেকেই নবীর সুন্নতকে অনুসরণ করেন। আমি আপনার এনে মুরিদ বানাইতে বইছি না, কথা বুঝছেন না? আমি আপনার কাছে এনে কোনো ফিসা পাইছি না, আমি বুঝাইতে চাচ্ছি আপনি শুধু এটা মিলাইয়া নেন। ফ্যাশন সৌন্দর্য আপনি যদি বলেন টেলিভিশনে দুনিয়ার মানুষ সাজে, এটারে ফ্যাশন বলে না। দুনিয়ার কোনো মানুষের ডিজাইন সাজগোজকে তো সবার কাছে স্বীকৃত না। একজনের কাছে কইতেছে এটা সেরকম লাগে, আরেকজনে কয় সুরের মতো লাগে, ঠিক কি না বলেন নাকি? একজনে কয় দোস্ত জুতাটা আমার একবার খুব পছন্দ হয়েছে, এরপর আরেকজনে তেইরে বেড়াইটা আমার মাং না দিল তো আমি এটা নিতাম না বেড়া, এই খুব এটা বুঝে একটা জুতা হয়েছে, মানসি নিয়ে জুতা কিনে বেড়া, ঠিক কি না বলেন? কিন্তু 1450 বছরের ইতিহাসে আলহামদুলিল্লাহ 1500 বছর একটানা আজকের গোটা পৃথিবীতে কোন কাফের মুশরিক পর্যন্ত নবীজির একটি চলা ফেরা উঠা বসাকে অপছন্দনীয় অসুন্দর বলে নাই। মুসলমান তো দূরে থাক, মুসলমান তো দূরে থাক, একটা বেঈমান বলে নাই তে দূরে বেড়া মানসি বুঝি বইয়ানি পেশাব করে, কথা বোঝেন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে কি করছেন? প্রস্রাব করা সুন্নাত। কোন পৃথিবীর কোন মানুষ আপনার কল্পনা হয়নি যে কইছে এটা যে দূরে বেড়া মানসি বুঝি বইয়া পেশাব করে বেড়া, কথা বলেন? দাঁড়াইয়া বললে কয়, দাঁড়াইয়া বললে কি বলতে পারে, কিন্তু বসে প্রস্রাব করছে, ডান হাতে খানা খাইছে। পৃথিবীর কোন সভ্য মানুষ, কোন পৃথিবীর কোন কাফের মুশরিক কোনদিন বলছিনি বেড়া বেকুবরি তুই কোন বেড়া মানসি বুঝি ডাইনাতে ভাত খায়, এমন কথা বলছে কেউ বলে? তাই রে, আপনি ভেবে দেখে আমার জোয়ান বন্ধু ছেলেরা, তোমরাও ভাবো, তোমার ভাবো, তোমার ফ্যাশনের উপরে সর্বসম্মত মত নাই, সকলের সম্মিলিত পছন্দ নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নতের উপরে সারা পৃথিবীর সকলের পছন্দ। সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, এটা শুকর, এটা শুকরের ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাত পরীক্ষিত, প্রমাণিত, স্বাস্থ্যসম্মত, বিজ্ঞানসম্মত, যৌক্তিক, বাস্তবসম্মত, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 ঢোকে 3 নিঃশ্বাসে পানি পান করতেন, চিকিৎসা বিজ্ঞান এটাই বলছে, এটাই স্বাস্থ্যসম্মত, পরীক্ষা করে এটাই বলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতানাফাসু ফিল ইনা, নবীজি গ্লাসের মধ্যে, পাত্রের মধ্যে পানি পান করতে গিয়ে নিঃশ্বাস পাত্রে ফেলতেন না, গ্লাসের মধ্যে ফেলতেন না, হাদিসে নবীজির আমল। চিকিৎসা বিজ্ঞান বলে এটাই স্বাস্থ্যসম্মত, এটাই যৌক্তিক, এটাই যৌক্তিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট চেটে পরিষ্কার করে খেতেন, আঙ্গুল চেটে খেতেন পরিষ্কার করে, স্বাস্থ্যসম্মত বিজ্ঞান বলে এটাই স্বাস্থ্যসম্মত, এটাই যৌক্তিক। এরকম সমস্ত তরিকা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলোই যৌক্তিক, বাস্তবসম্মত। কারণ হবে না কেন? যিনি সব জানেন সেই আল্লাহ নবীর প্রত্যেকটা চলা ফেরা উঠা বসা আল্লাহ তাআলা সাজায়া দিয়েছেন, সাজায়া, নবীর জিন্দেগী সাজায়া দিয়েছে কে বলেন না? কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ডান পাও দিয়া ঢুকছে, বাথরুমে বাম পাও দিয়া ঢুকছে, কেন? আল্লাহ এভাবেই বলছে। ডান হাতে খানা খাইছে, কেন? আল্লাহ তাআলা এভাবেই বলছে। দাড়ি রাখছেন, কেন? আল্লাহ তাআলা এভাবেই বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঢেকে রাখতেন সব সময়, এটা আল্লাহ তাআলা এভাবেই বলছে। আমি সেদিনও বললাম আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম বয়ানে একটা সুন্দর কথা বলছেন, যে আল্লাহর ঘরে যখন হাজী সাহেব যায় হজ উমরা করার জন্য, তখন এহরামের কাপড় যখন পড়ে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান, সুন্নাত, নবীর আদেশ যে মাথার টুপি, মাথার মধ্যে কিছু থাকতে পারবে না, এটা খুলে ফেলো, আল্লাহ তাআলার কাছে দেখাও,
মাওলা আমি বেকারার পেরেশান হয়ে আপনার ঘরে আসছি আপনার মহব্বত। তাহলে এখান থেকে আমি হুজুরকে বললাম, হুজুর আমার এই কথা বুঝে আসলো যে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এহরাম বাঁধার পর মাথার টুপি সরায়ে ফেলতে কইছে, কাপড় সরায়ে ফেলতে বলছে, বুঝা গেল এর আগ টাইম পর্যন্ত মাথায় টুপি বা কাপড় ছিল, মনে হইলে ভালাইতে করলো কেন? এটা এটা যদি সকাল থেকেই না থাকে, সারা দিন যদি নাই থাকতো তো এটা সরাইতো কব কিত্ত? এটা তো নাই এ টুপি, মাথার কিছু নাই, বুঝাই গেল, বুঝাই গেল মাথায় কিছু কি কাপড় আছে, টুপি আছে, এই জন্য বলছে এহরামের পোশাক পরে এটা কি করো অবস্থা এটা খুলে যায়। তাহলে বুঝা গেল মাথা ঢেকে রাখা এটাই সুন্নাত, এটাই সুন্নাত।